একে ঋতু দুই এ ডাবল টু তিন এ ঘোরা ঘুরি চাই রে বন্ধুর বাড়ির পাশে পেম্পিরি কি ছয় সাত পড়ি ও মা সার তারপরে কি বলেছে হ্যাঁ স্যার আচ্ছা তুমি এই প্রশ্নটা উত্তর দাও তো কোনটা স্যার এই মানে দেখো হ্যাঁ স্যার বলেন রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাসি শুনত ওই রাজপুত্র ওই পাটতলা ভাইয়া পাটতলা মানে পাটতলা মানে ওখানে তো পেম্পিরিটি করতো গার্লফ্রেন্ড থাকতো আর বন্ধু খালি গার্লফ্রেন্ড আইনে দিত দূর বোকা এটা একটা কথা বললাম কেন স্যার তুমি এটা ভালো করে দেখো কেন স্যার দেখো দেখো এখানে কি লেখা আছে সেটা দেখো রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাসি শুনত স্যার আপনার চোখে একটা চশমা লাগান এখানে লেখছে রাজপুত্র কোথায় বসে বাসি বাজাইতো কোথায় বসে পাটতলায় বসেই তো হেনে বসে পেম্পিরিতে সব করতো হেলিগা স্যার আপনি একটু বসতে ভুলে আমার কাছে ক্লাস করেন সব ঠিক হয়ে যাবে ও তোমার কাছে আমার ক্লাস নিতে হবে আচ্ছা শিভা আচ্ছা বললাম ওই প্রশ্নটা তুমি বলো এই যে অচেনা রাজকুমারকে ওই কে বাঁচাতে এসেছিল সেটা একটু বলো স্যার আপনি গেছিলেন একবার আমি যাবো কেন তাহলে স্যার আমিও তো যাইনি আমি কেমনে করবো আমি তো দেখি নাই দেখছো কি বুঝাই তাহলে কি পড়াশোনা তুমি করো আমি তো ব্যাপারটা বুঝতে পারছি স্যার আপনি আমার ক্লিয়ার কাট বাদাম খেতে দেবেন দেখবেন ডেলি প্রেম ফল খেলে সব ঠিক হয়ে যাবে এখন তুমি যদি বাদামের প্রেম ফল বলো তা আমি কি করব তোমরা এখানে প্রাইভেট পড়তে আসো তোমাদের যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয় তার মানে এই না যে পড়াশোনা তোমরা ঠিকভাবে করবে না দেখো তোমার বাপ মা তো এখানে ওই আমাদের কিছু টাকা পয়সা দেয় তোমাদের পড়ানোর জন্য এখন যদি এখানে বসে যদি সেই প্রেম প্রীতি ওই বাদাম এগুলা ফোনে কথা বলে গেল তো ঠিক না এগুলো দেখো আচ্ছা দেখি ও আহা স্যার এতক্ষণ বইয়ে স্যার আত্ম চাপাচাপি করলেন এগুলো তো প্রেম প্রীতি করার সময় করে আর এই সময় প্রেম ফলই দরকার প্র্যাকটিক্যাল তোমাদের বুঝাইতে চাইতেছি তোমার কোথায় সমস্যা ছিল বলো একটু একেরই তো দুই এ ডাবল টু তিন এ ঘোরাই চুরি চাই রে বন্ধুর বাড়ি পাশে প্রেম প্রীতি ছয় স্যারের বাড়ি স্যার তো পিস্টাই উল্টাইতে আসো তারপরে কি করবা স্যার আপনি কি প্রেম প্রীতি করছেন এত কালে আর বললো না জীবনের শেষ প্রান্তে এসে এসে প্রশ্ন করো স্যার আপনি বিয়ে করবেন কবে আমি স্যার আইসিইউ তে গেছি আর কাম হইব না হ্যাঁ কি এইটা লেখছে কি পীর সাহেব হ্যাঁ পীর সাহেবের টাকা দিতে চেয়েছেন পীর সাহেবের টাকা দিতে চেয়েছেন কে চাইছে বলো এটা বুঝাও চাইছে ওই এটা ওই কি জানি কই মন্দুর কে স্যার আপনার মনে নাই মন্দুর খবর স্যার আমার গ্রামে একটা পীর সাহেব আছে না তারপরে প্রশ্নের উত্তর দাও এই যে সাহেবের টাকা দিতে চেয়েছেন কে বুঝতে পারছো হ্যাঁ দেখো এগুলো দেখতে হয় হ্যাঁ কে আবার তুই দেখছিলি শেফা এই প্রশ্নটাও পারবে না তুমি পারবা আপনি প্রশ্ন করলেন পীর সাহেবের টাকা দিতে চেয়েছেন কেন চেয়েছেন কেন চাইছেন মানে কি জানেন আপনার বউ পীর সাহেবের কাছে বারবার যায় না হেলি গিয়ে আর কি আপনার বউর কাছে টাকা চেয়েছেন দেখছেন এই যে টিপা টিপি করে যে পড়াইতেছ ভালো করে পড়াইছ পড়ানো যায় তাহলে নাকি আমরা ভালো মতো বুঝবো ফলা দিব একদম চুপ বসে থাক আমি তোর আরে কেন থাপড় দিবা বিষয়টা হলো যে আন্তরিক ভাবে যদি ওদের হৃদয়ের ভিতরে এই পড়াগুলো না ঢুকাইতে পারি তাহলে এখানে আইসা পড়ে ওদের লাভটা কি এই জন্য আমি খুব কাছাকাছি আমি দূরত্ব বজায় রাখলাম না স্যারকে দেখে ভয় পাবে সেটাও রাখলাম না কাছে আইসা যদি তুমি কাছাকাছি হয়ে যদি লেখাপড়া করাইতে পারো তুমি তো আমি তোমার ঘরের বউ কই আমার কাছে তো আইসা একবারও কাছাকাছি আইসা একটা অঙ্ক শিখাইতে পারলা না না তোমাকে তো আর শিখানোর কিছু তুমি তো শিখিয়েই যাচ্ছ ওরা আইসে শিখতে এই জন্য ওদের এইভাবে শিখাইতেছি বন্ধু হইয়া স্যার হইয়া না হ্যাঁ তুমি যে কি বন্ধু এটা তো আমি বুঝতেছি কিপা টিপি বন্ধু তোমার চরিত্র ঠিক করবা না আমি ঠিক করবো কোনটা ম্যাম স্যারে আমাদেরকে বলছে পাট খেতে নিয়ে নাকি আমাদের তিন দিন ক্লাস করাবে পাট খেত কি পাট খেত নিয়ে
তাহলে কি করবে তুমি বলো তো ক্লাস করবে গবেষণা করবে এই যে রাস্তা পাক দিয়ে কিভাবে বাধা যায় পাক কিভাবে তুলে ওরে ভাই এইখানে লেখা আছে রাজপুত্র কোথায় বসে এই রাখাল বন্ধুর বাসি শুনতো ও জবাব দিতেছে পাট খেতে তাহলে সে পাট খেতে যাইতে হবে না না তোমার আজকাল যে পাট খেতে দিকে চোখ দিতেছে সেটা আমি ভালো করে বুঝতেছি প্র্যাকটিক্যাল এই ছোট ছোট স্টুডেন্টের সাথে যদি তুমি পাট খেতের কথা বলো ওরা কি শিখবে বলো তো ওরা কি শিখবে আমরা প্র্যাকটিক্যাল পাট খেতে ওইখানে প্র্যাকটিক্যাল নয় ছয় দিয়ে আমার বুঝাচ্ছ না আমি তো অশিক্ষিত আমি বুঝি না যাও বাইরে যাও আমি দেখতেছি ওদের লেখাপড়া আমি দেখতেছি ওরা কি করতেছে না করতেছে আমি দেখতেছি আয় যাও যাও তুমি যাও আমি দেখতেছি স্যার আসার সময় আমার জন্য একটা প্রেম ফলের প্যাকেট নিয়ে আসবে এই যে চুপ থাক আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই প্রেম ফলটা কি প্রেম ফল মানে এই যে এইটা ম্যাম আপনারে স্যারে কখনো প্রেম ফল খাওয়াই নাই আমাদের একে প্র্যাকটিক্যালি বোঝানো হয়েছে কিভাবে প্রেম ফল খাইতে যখনই প্রেম করবেন তখনই প্রেম ফল সম্পর্কে আমার শিখাস না প্যাম্পল কোথায় খায় জানোস কোথায় খায় যে পার্কে গিয়া ওই যে বান্ধবী নিয়ে যায় যে ছেলেরা তাদেরকে প্যাম্পল খাওয়ায় ওই যে আমার তো সারা নিয়ে একদিন খাওয়াইছিল ওরে আর আমার সারি নিয়ে খাওয়াইছে ওই নিয়ে আমি আর পারি না তো সমস্যাটা কি আমার কত কে সমস্যা খালি সমস্যা সমস্যা না তাইলে কি করে কত করে কইছি আমার লাগে চলাফেরা করলে একটু ভালোভাবে চলাফেরা করতে খারাপ ভাবে চলাফেরা করতেছি ওইদিন কলেজে যাওয়ার সময় সিপাই নিয়ে গিয়া কামড়ালি না আমি দেখি নাই টিনারে নিয়ে সিপার মধ্যে গেছিলি একজনের দোষ আর একজনের উপর দেশ কেন ওই টিনার দোষ তুই আমার ঘাড়ে দিবি না কয়ে দিলাম আমি তো কাউরে কম না কি কইতেছ না মানে তুই ইয়া কইছ ধোয়ার লোক নাই আম্মা তো বাসায় নাই তুই দইতে পারছ না আমি কেমনে দমু কই আমি কেমনে দমু পানি দিয়া খাইছা দিছিলাম দেই যে ভইরে গেছিস তুই গিদার সারা জীবন গিদারি থেকে যাবি বুঝছস তুই আর জীবনে শুধরাবি না আর শোন তুই যদি এই ধরনের পোশাক পরে মোল্লাকে যাস ময়লা হইব রে বোন তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই তোর আছে তুই আসিফ রে দেখোস আসিফ কত স্টাইল ভাবে চলে বাহ আমার তো সেই পছন্দ ও যদি আমার লাগে প্রেম করতো তাহলে আমি ওর লাগে প্রেম করতাম কিন্তু কপাল খারাপ ওর গার্লফ্রেন্ডটা আমার টার্গেট তো তুই না কে দা ম্যাডাম ম্যাডাম হ্যাঁ সানি তুই যে ম্যাডামের লাগে না ভালো ভাবে পড়াই তাই আমি একটু হেরে ইয়া করি সাপোর্ট করি তাই ম্যাডামে কিন্তু তোর প্রতি কি রাস আচ্ছা ম্যাডামে তোর প্রতি কি রাস কি দেখা কদি তোর এইরকম একটা ভাঙ্গা মার্কা চেহারা দেখা সি তুই কি দেখা কে রাস কার উপরে আমার উপরে ইশ আইছে ওর উপরে আমি কে রাস তোর উপরে আমি কে রাস হইতে দম কিলি আজ আজকে পরীক্ষা করব কি পরীক্ষা করবি কি করব না করব সেটা তো আমি জানি তোর জানার দরকার কি জানার দরকার আছে না পরীক্ষা কি করবি সেটা আমার জানার দরকার আছে কারণ জানি না রাখলে তাহলে একটু লিখতে পারবো ভালো করে পাস করতে পারবো তাই আর একটা ক্লাস করবো না ঠিক মতো তো লেখাপড়া করবেই না আমি কখন ঝগড়া করলাম কামড়াইছে ওই দিন সিপাই এদিক দিয়ে যাইতে আবা আমি টাকা দাগাই ওরে কামড়াইছে যে ইয়া ওই যে টিনা 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 কামড়াইছে না
জানেন না টয়লেটের ভিতর নিয়ে যায় কামরাই এই তুমি এই বসে এই ছোট ছেলেটাকে নষ্ট করে ফেলতেছ না চিন্তা করেন ম্যাডাম না আমার দোষ দেন কয়া ওরে তো টিনা কামরাইছে টিনা মায়েরা ভালো না হ্যাঁ ভালো না দেখো তোমার কিন্তু এখনো ওই বয়সটা হয় নাই কামরা কামরির বয়সটা এখনো হয় নাই ঠিক আছে আগে কামর যায় একটু লেখাপড়া করো তারপরে কামড়ানোর সময় হলে আমি শিখিয়ে দিব আচ্ছা তুমি একটু পড়ো আমি ওর পড়াটা একটু দেখি হ্যাঁ কেন আমার পড়াটা আগে দেখলে কি হয় আচ্ছা দেখবো তুমি দেখো না পড়া দেখো একটা কথা বলবো আচ্ছা তোমার কি কোনো কিছু মন চায় না চায় আমার খালি আমরা খেতে মন চায় তুমি আমরা খাওয়া পছন্দ করো খুব করি তো ও আচ্ছা আর কি কি পছন্দ করো আর অনেক পছন্দ করি ম্যাডাম আচ্ছা শোনো না তোমার কি আর মন কোনো কিছু চায় না চাই তো ম্যাডাম অনেক কিছুই চাই ম্যাডাম পড়াইবেন না হ্যাঁ পড়ো এই যে এখানে কলা আছে বুঝছো হ্যাঁ কলা নিবেন কলা আমার খুব ফেভারিট আমারও কলা ভালো কম চাপাচাপি করতে হয় বেশি চাপাচাপি করলে শরীর ব্যথা করে হ্যাঁ তোমার তো পড়াইটা না ইতিহাস সেই বড় বড় কিন্তু একটু বাঁকা বাঁকা না বাঁকা আপেল গুলো সুন্দর না ম্যাডাম আপেল তো আপেল ম্যাডামের মতন কি তোমাকে না আমি গুগল পড়াবো কি গুগল পড়াবো ভূগোল আপনি মনে ভুল করতেছেন ও আচ্ছা কিছু না কিছু বলবো হ্যাঁ গুগল না ম্যাডাম আমরা তো আপনার কাছে গুগল পড়ি না আমরা তো পড়ি বাংলা ইংলিশ অঙ্ক গণিত তারপরে কি জানো বিজ্ঞান সমাজ ম্যাথমেটিক আচ্ছা তোমার টিচার কে আমার টিচার আপনি আমি তো বুঝি তোমাকে কোনটা পড়াতে হবে আর ওকে কোনটা পড়াতে হবে তুমি আপাতত এই কলা যে আছে না এই কলার এই সাবজেক্ট একটু পড়ো হ্যাঁ কলার বিষয়ে তুমি তুই কলা নিয়ে একটু গবেষণা কর গবেষণা কর তুমি মেয়ে তো একটু দেখো তোর কলা দরকার আছে আচ্ছা শোনো কলা একটা খাইলে বেশি ভালো দুইটা খাইলে আরো ভালো তিনটা খাইলে তার সেই ঠিক আছে গুগল শিখার অনেক বিষয় হ্যাঁ আমি আমি শুনছি গুগলে নাকি হলো ওই কোন এলাকা কোন গ্রাম কোন রাস্তা কোন দিক দিয়ে সব দেখা যায় আচ্ছা চলো তোমার গুগল শিখাই এই তুমি ঠিক মতো পড়ো হ্যাঁ তুই একটু ভালো করে গুগল পড়িস তোর গুগলের দরকার আছে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বুঝছো হ্যাঁ ছোট বড় হয়ে যাচ্ছে ছোট ভাই আক কামড়া কুবড়ে ধরে গেঞ্জি মেঞ্জি লাল করে কলা একটা খাইলে বেশি ভালো দুইটা খাইলে আরো ভালো তিনটা খাইলে তার চাইতেও ভালো আমার পরানো তুমি তুমি তাই আমার পরানো যাহা যায় তুমি তাই
পর টেবিলে তুমি গান গাইতেছো কি ব্যাপার কি তোমার ম্যাডাম কোথায় স্যার ম্যাডাম তো আন্ডা পড়তেছে মানে কি সিকুনালি দেনিয়া বড় বড় ডিম পড়তেছে সিকুনালি দেনিয়া কোন ডকছে ডকছে তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বাইরে না কারণ যদি আমারে খাইছে আমার মনে হয় কি ডিমটা এখনো বাইরে নাই তাই তারাও রুম থেকে বাইরে যেতে পারতেছে না চুপ কর বেয়াদব বসে দেখাই আমার মালিকদের সব কই তুমি কই তুমি কই আমার পরনে আমি বুঝি না না তুমি বুঝো না ওর টিচার কোন জায়গায় স্যার পরীক্ষা করে দেখতেছিলাম টিস্যুর ভিতর কিছু আছে নাকি আমি ব্যাপারটা বুঝতে পারলাম না তুমি ভূগোল শিখাও গুগল শিখা যাই শিখাও এই টেবিল দেখিসের জন্য তোমার কি ভিতরে নিয়ে শিখানোর কথা দেখো সব পড়া কিন্তু টেবিলে পড়ানো যায় না তাই আমি রুমে নিয়ে গেছি তার মানে তোমাকে বেডে নিয়ে শিখাইতে হবে এই কথাটাই এমনই ছিল কাজটা এমনই ছিল শিখাটাই এমনই ছিল যে মানে মানে প্র্যাকটিক্যাল শিখাইতে হবে তোমাকে না আরে ধরে ধরে না শিখালে তো শিখবে না তুমি বুঝতেছো না কেন একটা চর দিয়ে দাঁত কলটা ফেলে দেব আমি একটা কথা কইতে চাই ম্যাডামে ধরে ধরে শিখাই বুঝছেন এই জন্যই কোনো আমার দরকার নাই এই বিজনেসের সব বাদ এই দেখো এই শোনো তুমি তো লাখ লাখ বড় করো না আমার কাছে কি কথা বসো না আরে মনে হয় আমি মূর্খ হ্যাঁ তুমি শিক্ষিত কিন্তু বড় হয়েছে নিতে পারো না তোমার কাছে তাই আমি কি করব এই আমি কি এই প্রতিষ্ঠানটি আমার খেলা ভালোবাসা দেওয়ার জন্য স্টুডেন্ট পড়ানোর জন্য তুমি ভিতরে বেডরুমে নিয়ে এই গেলে আমি কি তাহলে একবার বাড়ি থেকে মাথা মতো হ্যাঁ তুমি আমাকে তালাক দেবো আমি তোরে তালাক দেবো এক তালাক দুই তালাক তিন তালাক আমি যাবো না থাকবো এক